হ্যালো গাইস, তো ফুডিটনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এগরোল খেতে। এগরোল মানে এগরোল ব্যাপারটা হচ্ছে 15 টাকা এগরোল, সরি 25 টাকা এগরোল পাওয়া যাচ্ছে, ভুলবার বলে ফেলছি, যাই হোক 25 টাকায় 25 টাকায় আজকাল কোনো এগরোল পাওয়া যায় বলে আমার জানা নেই। তাও আবার সেই রোলটার মানে ইঞ্চিটা হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চির রোল, কিসব ভাষা বলছি, সেই ইঞ্চিটা 15, যাই হোক। তো যাই হোক, তো চলো দেখা যাক গিয়ে। মানে এটা দেখছি যে এখন মানে অনেকেই কভার করছে, তো আমরা ভাবলাম যে চলো আমরাও সবাই কভার করছি, যখন আমরা গিয়ে দেখি যে এইটা সত্যি সত্যিই কি মানে ঠিকঠাক 25 টাকায় কী করে দিচ্ছে। তাও আবার মানে 25 টাকার তো আজকে এগুলো নেই। তো যাই হোক, মানে প্রত্যুষা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আমি যাচ্ছি মশলাপুর যাবো, ওর সাথে দেখা করবো, তখন তারপরে আমরা দুজন একসাথে গিয়ে যাবো হচ্ছে চাঁদপাড়ায়। চলো যাওয়া যাক। আর ভালো কথা সেটা হচ্ছে আমাদের সাউন্ড নিয়ে যে প্রবলেমটা ছিল সেই সাউন্ডটা আশা করি এবার মিটবে, কারণ আমরা বিশাল বড়লোক হয়ে গেছি, নতুন মাইক কিনেছি। তো চলো তোমরা জানিও যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে? চলো যাওয়া যাক। যাই হোক, আমরা এসছি হচ্ছে চাঁদপাড়াতে। আমি যেটা প্রথমে বললাম, আমরা এসছি কি করতে জানিস কি? সেটা কত টাকা জানিস? যাই হোক, মানে 25 টাকায় আজকাল কোনো রোল পাওয়া যায় বলে আমি অন্তত জানি না। তো সেখানে এখানে কাকু দিচ্ছে সেটা, এবং 15 ইঞ্চির রোল দিচ্ছে, 15 ইঞ্চি। তো চলো, এটা নিয়ে তোমরা হয়তো প্রচুর ভিডিও দেখবে। তো আমরা আজকে এসেছি, দেখি যে সত্যি সত্যি আর কি মানে হাইপটা উঠেছে সেটা কি মানে যথার্থ, নাকি মানে শুধুমাত্র মানে হাইপ ওটা যেরকম হয়েছে সেরকম ইয়ে হয়েছে। চলো আমরা যাই গিয়ে দেখি। তো তুই একটুখানি লোকেশনটা কি বোঝাতে পারবি? হ্যাঁ কি না বোঝা? তো তোমরা শিয়ালদা থেকে আসো বা বনগাঁ থেকে আসো, যেখান থেকেই আসো না কেন, চাঁদপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে এসে দেখতে পাবে, একটুখানি 2-3 পা হাঁটলেই পেয়ে যাবে বাম্বু রোল সেন্টার। সুন্দর করে যে মানে লোকেশনটা বুঝিয়ে দিলি এর জন্য। চলো গাইস যাওয়া যাক, গিয়ে দেখা যাক, মানে দেখে খাওয়া যাক। চলো গিয়ে, তো আমরা চলে এসেছি হচ্ছে সুপার বাম্বু রোড সেন্টারের সামনে। তো এই যে কাকু বানাচ্ছে, কাকুর নাম হচ্ছে কেশব দে। তো কেশব দে ভেবে অন্য কিছু ভেবো না, যাই হোক। তো যাই হোক, তো কাকুর কাছে আমরা শুনি যে 25 টাকায় কাকু 15 ইঞ্চি রোল কি করে দিতে পারছে, মানে আজকালকার দিনে তো এরকম নেই, কি করে দিতে পারছে। চলো তাহলে কাকুর কাছে সেটা শুনি। আর প্রত্যুষা এখানে চুপচাপ বসে পড়েছে, ও আর পাচ্ছে না, যাই হোক। এদিকে শোন কাকুর কাছে শুরু করে দিয়েছে রোলটা বানানো অলরেডি। এবার কাকুর কাছ থেকে জানবো যে এরকম একটা প্ল্যান কাকুর মাথায় আসলো কি করে, কিভাবে সব কিছু সামলাচ্ছে কাকু। তো কাকু এই 25 টাকার রোলের কথা কি করে তোমার মাথায় আসলো? সবাই ছোট করে আমি দেখলাম, বড় করেও ভালো সুস্বাদু খাবার কিভাবে করা যায়। চিকেন
চিকেন 6 পিস 60 টাকা প্রথম থেকে 25 টাকা ছিল পয়লা বৈশাখ এই 20 টাকা ছিল পয়লা বৈশাখের থেকে 25 টাকা সিরিয়াসলি মানে এত বড় রোল মানে আমি মানে কিছু বলার নেই মানে তুমি শুধু জাস্ট দেখো মানে যদি স্কেল থাকতো মানে স্কেল থাকলে মানে আমি মেপে দেখাতাম মানে এত বড় রোল কাকু দিচ্ছে কি করে মানে সিরিয়াসলি এইভাবে নিলে আমার ঠিক ওই সেই মানে বাচ্চা নর্মাল হচ্ছে তো দারুণ জিনিস কিন্তু এটা মানে খেতে কতটা ভালো লাগছে সেটাই হচ্ছে মেন ব্যাপার তাই তো তাই কি না মানে পন্তুষার ঝাল ছিল আমারটা ঝাল ছিল না চেঞ্জ হয়ে গেছে আমি কথা বলতে পারছি না কারণ লঙ্কা ভীষণ ঝাল কিন্তু আমার মুখের মধ্যে আমি একবার রাইট নিয়েছি আমার মুখে এখনো টিম পড়েনি গালে তো আর একবার নিয়েছি মুখের মধ্যে ধরছে না আমি এখানে আমার ঝাল লেগেছে তবু আমি একটা কথা বলছি মানে মানে এই পরোটাটার যথেষ্ট মানে যথেষ্ট আর কিছু সফটনেস আছে আমি কথা বলতে পারছি না মানে এখনো লঙ্কায় ভীষণ ঝাল আছে কাউকে না করেছিলাম তা ইয়ে হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে গেছে যাই হোক কিন্তু এগ রোলটা মানে 25 টাকার তুলনায় যে কাকু যে মানে কি বলবো মানে একদম মানে ধর চাকরি পাতা খাওয়ার মতো করে দিয়েছে সেরকম কিন্তু নয় সিরিয়াসলি বলছি সেরকম নয় যথেষ্ট ভালো করেছে যথেষ্ট এগ রোলটার মধ্যে আর কি মানে সফটনেস ব্যাপারটা রয়েছে আর আমার একটা কমপ্লেন আছে সেটা আমি বলবো যে বাদামটা নেই এগ রোলের মধ্যে বাদাম জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করছি না ব্যাপারটা হচ্ছে সেটা না মানে ডিমটা দিয়েছে বাট ডিমের তুই তাহলে বলতে পারিস যে ডিমের মানে আচরণটা না পুরো একটা ডিমই দিয়েছে কাকু কাল তো কথা বলে দিলাম নি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কথা হচ্ছে সেটাই মানে ও যেটা বলতে চাইছে মোদ্দা কথা হচ্ছে এটাই যে যেহেতু যেহেতু এত বড় রোল সেহেতু একটা ডিম দিয়েছে তো ওই জন্য পুরোটা হয়তো আসেনি কিন্তু কিছু করার নেই 25 টাকা নিচ্ছে মাত্র একটা ডিম দেবে সাথে আমার মতের কোনোদিনও মিল হয় না ও একরকম বলে আমি একরকম বলি তাতে কথা না বাড়িয়ে ভেতরে কিন্তু অনেক কিছু দিয়েছে না মানে মানে একটা হ্যাঁ একটা যে হাই উঠেছে যে 25 টাকায় কাকু কি করে দিচ্ছে আমার মতে এটা কিন্তু আমি বলবো যে মানে সত্যি হ্যাঁ মানে খেয়ে লাভ আছে বস খেয়ে লাভ আছে তুই কি বলিস হ্যাঁ আমরা সবসময় কথা বাড়িয়ে যাই বাড়িয়ে আবার বলি যে বেশি কথা বাড়াবো না যাই হোক আর এর তো সালা কোনো কথা নেই শুধু সারাদিন আমাকে আজকে এখন খেতে দিবি নিয়ে এস কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে বেরোনোর আগে লাইক করে দাও সাবস্ক্রাইব করো আর অবশ্যই যেটা ভালো লাগলো সেটা কমেন্ট করে দিতে জানাও আর এটা খেতে আসবে কিনা সেটাও অবশ্যই জানিও তো প্রবলেম বলতে দেবো না দাদা
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখতে থাকো আমার পরের ভিডিও।